আজ আপনাদের শেখাবো কিভাবে হ্যাভ টু দিয়ে 10টি বাক্য শেখানোর উপর নিয়মিত কথা বলা যায়। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাভ টু অর্থ দে হবে, হ্যাভ টু অর্থ দে হবে, সেখানে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু দে হবে, আই হ্যাভ টু আমাকে দে হবে, রাইট লিখা, আমি আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট এ লেটার, আমাকে একটি চিঠি লিখতে হবে, আই হ্যাভ টু বাই, আমাকে কিনতে হবে, আই হ্যাভ টু বাই এ শার্ট, আমাকে একটি শার্ট কিনতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস, আমাকে ভাত খেতে হবে, আই হ্যাভ টু ড্র, আমাকে আঁকতে হবে, আই হ্যাভ টু ড্র এ ম্যাঙ্গো, আমাকে একটি আম আঁকতে হবে, আই হ্যাভ টু বি আমাকে হতে হবে, আই হ্যাভ টু বি অ্যাটেন্টিভ আমাকে মনোযোগী হতে হবে, আই হ্যাভ টু বি অ্যাক্টিভ আমাকে কর্মঠ হতে হবে, আই হ্যাভ বি অ্যাক্টিভ আমাকে কর্মঠ হতে হবে, ইউ হ্যাভ টু তোমাকে দিতে হবে, ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু স্কুল তোমাকে স্কুল যেতে হবে, ইউ হ্যাভ টু গো দেয়া তোমাকে সেখানে যেতে হবে, ইউ হ্যাভ টু ড্র ম্যাঙ্গো তোমাকে একটি আম আঁকতে হবে, ইউ হ্যাভ টু স্লিপ তোমাকে ঘুমাতে হবে, ইউ হ্যাভ টু টেক এক্সারসাইজ তোমাকে ব্যায়াম করতে হবে, ইউ হ্যাভ টু বাই এ মোবাইল তোমাকে একটি মোবাইল কিনতে হবে, এরপরে উই হ্যাভ টু আমাদের দিতে হবে, উই হ্যাভ টু গো আমাদের যেতে হবে, উই হ্যাভ টু গো দেয়ার আমাদের সেখানে যেতে হবে, উই হ্যাভ টু গো টু স্কুল আমাদের স্কুল যেতে হবে, উই হ্যাভ টু প্লে আমাদেরকে খেলতে হবে, উই হ্যাভ টু প্লে ক্রিকেট আমাদের ক্রিকেট খেলতে হবে, উই হ্যাভ টু লিভ আমাদের ত্যাগ করতে হবে, উই হ্যাভ টু লিভ দ্য হাউস আমাদের বাড়ি ত্যাগ করতে হবে, দে হ্যাভ টু তাদের দিতে হবে, দে হ্যাভ টু গো তাদের যেতে হবে, দে হ্যাভ টু গো দেয়ার তাদের সেখানে যেতে হবে, দে হ্যাভ টু সাফার তাদের ভুগতে হবে, দে হ্যাভ টু সাফার এ লট অফ তাদের প্রচুর ভুগতে হবে, হি হ্যাজ টু তার দিতে হবে, হি হ্যাজ টু গো তার যেতে হবে, হি হ্যাজ টু রাইট তার লিখতে হবে, হি হ্যাজ টু বি অ্যাটেন্টিভ তাকে মনোযোগী হতে হবে, হি সাথে হ্যাজ হয় হ্যাভের পরিবর্তে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।